জোহার গিয়া পেজা তো গুগি ইয়ে চ্যানেলে সগুন দাম আজ আই কুই ইয়ে চ্যানেলে না পেয়ে কেন বা ইয়ে ভিডিও প্রথম পেয়ে আলাদা আমি দেখা কাতে ইয়ে চ্যানেল পে সাবস্ক্রাইব গলকা তো তিন দল ইনি যাকে মেদিনীপুর মিঠে বাপলা আমি না আর অন্তে কয়ে দাঁড়ান চালা না হওয়ার কথা আমি না ওনার লগে ব্যাগ জিনিস ইনি দিই দা আর ওলিং সঙ্গে একটু চালা কানা আই দেন মিঠে বন্ধু নিলেন ফ্যামিলি তো চালা কানালে উডুক কানালে আর গরে পয়সা গুলো দিয়ে কা প্রায় ঘন্টা জার্নি করতে ইন্দু পুরো লাগা চাপাই না আর আলে প্রথম বাপলা ওরা আগলে চালানো লাগে তো কিনে আলে জম কেদা আমি তো ঘরে রুম রে হেঁকে রেস্ট করা কাতে সাপ করা কাতে তো আর বাজে হলে রিসেপশন হোক করা ওটা লাগা কাতে আর ইন জাহান কাতে সারিং মাতি কাতে চেখানে ওখানে কমেন্ট করে ওখানে তাতে জম্ব রাখতে উডুক খায় আলে গাপা সেটা গিয়ে আবার উডুক হয়ে তাহলে কাতালে চালা ভালো ঠিক কাদা কোনো তো আলে প্রথম ভাবতে দীঘালে চালা কিন্তু দীঘা তো ভালো চালা কেন উড়িষ্যা সে বালাসোর ডুবলাগুড়ি বিচ আর অনেক মিঠে রিসর্ট মেনা অনেক গেলে তেহেন তিন দো তো আগে চালালে কি তারপরে কিন্তু অপেক্ষা চিল জায়গা তেহেন কেন তাহলে উডুকা সে বাং জম কাতে চালা জল তো রেঙে খালি ওনার মানে পেটে পরোটা আর ঘুম নিলে জম দা তারপর আবার লে চালা আলে তিন যা ডেস্টিনেশন ওটা তো ঠিক কিনা আর নোটা কি তিন লে তাহে না আর নোটা না রিসর্ট বা ক্যাম্পটেন হয়েছে কেন ওসিয়ান ব্রিজ রিট্রিট আর নোডে পেরকম ওড়া মেলে নোয়া কুদ মদ হাউস কেন আর চিতার সাইডে মেলে আমার টেন্ট আর ব্যাম্বু হাউস আর নিকু হেঁটে লাগে ওয়েলকাম ড্রিঙ্ক করে আমার তো ওয়েলকাম ড্রিঙ্ক করে আর তুলে ছাড়া যদি সমুদ্র নেই
আমি কিন্তু আপনাকে ব্যাম্বো হাউস ভিত্তিক বলছি, মানে আলাদা আলাদা টাইম না। আর বিয়া ওরা না আলাদা আলাদা চার্জেস, যেমন রুম প্রতি দেওয়া পার হেড চার্জেস দেবেন, আর ব্যাম্বো হাউস কিন্তু 1700 টাকা পার হেড দেখান, তার মধ্যে আপনি ব্রেকফাস্ট লাঞ্চ কিনা আমাকে। তো দিন দিয়ে দিন রুম আর স্ট্যান্ড ফ্যান মিনা আলুতে কিছু দিতে হয় না, টাইপ আলুতে টেবিল মিনা আলুতে একটি কার তো দোকানে লাঞ্চ টাইম। আর লাঞ্চ টাইম কারণ সালাদ দেখা দই পাপড় চাটনি আর আলভাতা। আর দেখা জম কাতে মিঘড়ি হরেস পানে তাও কাতে ইন্টারেস্ট চেঞ্জ কাতে নেই চোর জবস্তি দিয়ে দিবে না, এমনি যাতে ফাঁকা জায়গার মজবুত ছবি তুলে দেয়, ভিডিও তুলে দেয়। তো আর ইন ওটা আর না রিলস মনে করতে না ছবি তুলে দেয় না, না তো আপনি ইনস্টাগ্রাম ঢুকে নিয়ে যাবেন, ইনস্টাগ্রামটা ফলো করবেন। সন্ধ্যাবেলা তো স্ন্যাক্স করবো কালা নোয়া ধরে পকোড়া আর সস নিয়ে যান না। আর তারপর কিন্তু আপনার নিন্দু বিলাস এখানে খারাপ নিয়ে রিসর্ট। তো সন্ধ্যাবেলা নেবে যেন জমবার। পটল আলু সবজি আর চিকেন আর যা যেটুকু জমা করতে ওইটুকু মতো। আর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার দেওয়ার প্যাকেজ হয়ে যায় না, আর যেদিন কিছু জমা না খেয়ে মনে না দেয় ওটাই আমি এক্সট্রা চার্জ লাগা। আর মজা ইউটিউবে আপনি ভিডিও নিয়ে কত চেকা করে থাকে অবশ্যই কমেন্ট সবকে লিঙ্ক ভিডিওতে নিচে। তো আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার।